আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে এটা কোন সাক্ষী আছে? আমার নবী বলছে, আমার সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা মেনেছেন, এটার নাম ঈমান। একটা আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, এক কোটি কোটি ভাগের এক ভাগও কি সাক্ষী আছে? মাওলানা সাহেব, আমার নবীর জবান মোবারকের কথাই কোরআন শরীফ। আমার নবীর জবান দিয়ে যা বেরিয়েছে তাই আয়াতে কারিমা। আমার নবী বলেছে এটা আল্লাহ নাজিল করছেন, তোমরা লেখো। সব কাতে বহিরা লিখছেন, মিলিয়ে দেখা হলো বেশিরভাগ যেটি মিলিয়ে মিলেছে সেটাকে আয়াত হিসেবে সাব্যস্ত করা হলো। আল্লাহ নাজিল করেছে, কেউ দেখেছে? কোন সাক্ষী আছে? সাক্ষীকে আমার আকায় নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসম শাফিয়ে মুআজ্জম আ হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জবান মোবারক দিয়ে যা বেরিয়েছে তাই হলো আয়াতে কারিমা। আর সাহাবায়ে কেরামরা যা বলেছেন, ওনারা কি বলেছেন? আমার নবী, আমি ওনার এই সময় এই হালে এই অবস্থায় এই সময় আমি ওনার সম্মুখে ছিলাম, সরকারে দু আলম এরশাদ করেছেন, বলেছেন এই এই, এটা হলো হাদিস শরীফ। ঠিক আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আর আমার এই কর্কশ ভাষা শুনতে খারাপ লাগবে, এই জন্য সংক্ষিপ্ত বলে যাচ্ছি। এবার আসেন, সবাই তো হক পথের মানুষ আমরা, তাই না? সবাই তো হক পথের, সবাই আমরা নামাজ পড়ছি, সবাই আমরা রোজা রাখছি, সবাই আমরা টুপি দাড়ি পর্দা পুশিদা পাগড়ি নামাজ রোজা হজ যাকাত সবই করছি। আমরা সবাই নিজেকে হক পথে সত্য পথে আমরা দাবি করছি, করছি না? এখন আসেন কারবালার ময়দানে, দুইটা শিবির দুইটা পক্ষ, এখানে কি কোন ইসলাম বিরোধী কোন পক্ষ ছিল? দুইটা পক্ষ ইসলামের পক্ষ ছিল, দুইটা পক্ষেই পাঁচ ওয়াক্ত আজান হতো, পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ হতো, হতো না মাওলানা সাহেব? তাহলে এখন এক পক্ষ বলছে তাড়াতাড়ি ইমাম হুসাইন আলাইহিসসালামকে কি করো, হত্যা করো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাবে। আসরের নামাজের কি গুরুত্ব, নামাজের কত মহত্ব, নামাজের প্রতি কত আনুগত্য, নামাজ কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি ইমাম হুসাইন আলাইহিসসালামকে কি করো, হত্যা করো, শহীদ করো, তাই না? আমি আমি খুব সংক্ষেপে বলবো, বলছি না ব্যাপক আলোচনায় যাচ্ছি না। এখন তাড়াতাড়ি ইমাম হুসাইনকে হত্যা করো, কি জন্য? আসরের নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পড়ার জন্য। এখন নামাজের যে মালিক, নামাজের যে স্রষ্টা ইমাম হুসাইন কি? ইমাম হুসাইন, ইমাম হুসাইনের শানে আমার সরকারে দো আলম তাজদারে মদিনা নূরে মুজাসসম রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আল্লাহর নবী কি বলেছে, হুসাইন আমার জীবনের চেয়ে প্রিয়? বলে নাই। বলেছে আমি হুসাইনকে জীবনের সবকিছু দিয়ে ভালোবাসি? বলছে। এটা অনেক অনেক নিম্ন স্তরের, নিম্ন দরের কথা। হুসাইন আমার জীবনের সবকিছু, এটা অনেক অনেক নিচু মানের কথা।
হুসাইন কে সবকিছু থেকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটাও অনেক নিম্নমানের নিচু স্তরের কথা, যার জন্য আল্লাহর নবী ঘোষণা করছেন আল হুসাইনু মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন মুসে মাই হুসাইন সে, হুসাইন আমি আর আমি হুসাইন, কেউ যেন হুসাইন থেকে ভাগ করা যায় না। এক গ্লাসের পানি যদি আরেক গ্লাসে নেওয়া হয়, আবার যদি পানিটা এই গ্লাসেরটা ওই গ্লাসে ওই গ্লাসেরটা আলাদা করা যাবে, কোন গ্লাসের কোনটুকু, ঠিক এইভাবে বুঝানোর জন্য সরকারে দু আলম নূরে মুজাসসাব আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন আল হুসাইনু মিন্নি ও আনা মিনাল হুসাইন। তাহলে নামাজ কোত্থেকে আসলো, নামাজ কে, নামাজ কি, নামাজ আদায় করা ফরজ না পাঁচ তো? আমি সংক্ষিপ্ত বলি, কোরআন হাদিসের আলোচনা মাওলানা সাহেবরা করবেন। একদিন আমার দোজাহানের বাদশা হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার হুজরা শরীফে আরাম করছেন, খুব সম্ভবত আসরের নামাজ, আসরের নামাজ সময় গড়িয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, সব সাহাবায়ে কেরামরা অপেক্ষা করছেন কখন হাবিবে দোজাহান আসবেন, তখন কখন সরকারে দো আলম আসবেন, তারপরে ওনার পিছনে নামাজ আদায় করবেন, তখন আবার পাশাপাশি নামাজের সময়ও তো গড়িয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি করা যাবে? ওনাকে জাগালেও তো বেয়াদবি হবে, ওনাকে তো শয্যা থেকে ডেকে আনাটাও আদবের খেলাফ, আবার নামাজের ওয়াক্তও তো গড়িয়ে যাচ্ছে। তখন সব সাহাবীরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে কি করলেন, অত্যন্ত পীড়া দিতে লাগলেন যে হযরত ওনাকে ডাকা যাবে না, আপনি নামাজ আদায় করে নেন, আপনি দাঁড়িয়ে যান। উনি ইচ্ছার বিরুদ্ধে সবার অনুরোধে উনি দাঁড়িয়ে গেলেন, উনি আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, এক রাকাত আদায় করলেন, সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের সূরায়ে ফাতিহা শেষ হয়ে গেল, তখন দোজাহানের বাদশা কামলেওয়ালা আ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মা আয়েশা হুজরা শরীফ থেকে আসছেন, এদিকে জামাত চলছে দ্বিতীয় রাকাতের প্রায় শেষের দিকে, সূরা ফাতিহা প্রায় শেষ প্রান্তে, দোজাহানের মালিক ওনার নূরানি কদম ফেলে ওনার নূরানি বদন আস্তে আস্তে এগিয়ে আসছে, কোথায়, রিয়াজুল জান্নার দিকে, তাই না? এখন কি করবে এই অবস্থায়? সিদ্দিকে আকবর ফরজ নামাজ ছেড়ে গিয়ে আদবের সাথে তাজিমের সাথে এইভাবে দাঁড়িয়ে আছে, সিদ্দিকে আকবর কে কি কোরআনের আয়াত নাযিল করা হয়েছিল, আল্লাহর নবী হুকুম করেছিল, কেউ বলেছিল ফরজ নামাজ ছেড়ে দেওয়ার জন্য? এটার নামই তাবি তাজিম, এটার নামই হুব্বে রাসূল, কারণ নামাজের মালিক আসতেছে, নামাজের স্রষ্টা আসতেছে, যার জন্য নামাজ, যার নামাজ, যিনি নামাজ তিনি আসতেছেন। তাহলে এটা হলো হুব্বে রাসূল, নামাজ কার, আর যিনি নামাজ, যার নামাজ, যে নামাজ, যার জন্য নামাজ তিনি আসতেছেন। সিদ্দিকে আকবর নামাজ ছেড়ে দিয়ে কি করলেন, ফরজ নামাজ ছেড়ে তাজিমের সাথে করজোড়ে দাঁড়িয়ে আছেন, এটাই হলো আদব, এটাই হলো হুব্বে রাসূল। আর সেই
নামাজের স্রষ্টা সেই নামাজ বলছে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে তাহলে হুসাইন কি নামাজ থেকে আলাদা হুসাইন কি নামাজের স্রষ্টা থেকে আলাদা এখন বলেন নামাজ হুসাইন না হুসাইন নামাজ আলাদা করার সুযোগ আছে নামাজ হুসাইন না হুসাইন নামাজ এটা বের করার সুযোগ আছে আপনাদের কারো আমার কোন রকম সুযোগ নাই আপনাদের সুযোগ থাকলে খুঁজে বের করেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন এখন হুসাইন নামাজ না নামাজ হুসাইন নামাজের মালিক হুসাইন নামাজের মালিককে হত্যা করে নামাজ পড়তে যাচ্ছে এখন এবার বলেন কারা হক কারা না হক আমি এখানে আসার জন্যই কথাটা বলছিলাম তারা তো বলছে আমরা সঠিক তারা বলছে না আমরা সঠিক সবাই তো সঠিক এখন নামাজকে হত্যা করে নামাজ আদায় করার তাড়াহুড়া এখন কোনটা সঠিক মনে হচ্ছে আপনাদের হ্যাঁ কোনটা সঠিক মনে হচ্ছে কোন পক্ষটা সঠিক নাম হুসাইনকে শহীদ করে হত্যা করে নামাজ প্রতিষ্ঠাটা সঠিক ওই নামাজ কি হবে ওই নামাজ কি জাহান্নামে যাওয়ার কোনো ব্যবস্থা আছে না জান্নাতে নিবে তাহলে জাহান্নামের কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ জাহান্নামের কিছু কি খুঁজে পাওয়া যাচ্ছে আমি পাই নাই আপনারা পান কিনা দেখেন আসেন এবার আমি কোনাকুনি পাড়ি দিচ্ছি আমাদের এখানে বলা হচ্ছে আল্লাহর নবী যা করে সেটা কি ইবাদত নাকি অন্য কিছু আমার নবী যা করতে বলেন যা করেন সেটা কি মুসলমানের জন্য ইবাদত না মুসলমানের জন্য অন্য কিছু এখন আমাদের এই সমাজে টুপি দাড়ি পাগড়ি সুন্দর চেহারা লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে বলছে এই দেশে পীর পূজা হচ্ছে মাজার পূজা হচ্ছে বলছে বীর পূজা তো অবশ্যই খারাপ খারাপ না মাজার পূজা অবশ্যই খারাপ তাই না কারণ আমি মাজারের ঘোর বিরোধী কারণ মাজার করা সবচেয়ে বেশি গুনাহের কাজ মাজার গুনাহের কাজ না একজন ইসলাম এখন যারা নামাজকে হত্যা করে নামাজ নামাজের মনিবকে হত্যা করে নামাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের মাজার করা কি জায়েজ হবে এখন এই নামাজের যে মালিক আমাদের ধর্মের যে মালিক যার মাধ্যমে ইসলাম ধর্মকে পাঠিয়েছে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে খাতামুল আম্বিয়া হিসেবে ঘোষণা করেছেন যাকে আশরাফুল আম্বিয়া হিসেবে ঘোষণা করেছেন যাকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন যাকে ইমামুল মুরসালিন করে পাঠিয়েছেন এখন তার কি আছে তার কি মাজার শরীফ আছে না আছে না জানেন আপনারা কোথায় আছে আসমানে আছে না জমিনের নিচে আছে জমিনের উপরেই আছে আসমানে আছে জমিনের নিচেও তো নাই জমিনের উপরেই আছে সাগরের মধ্যেও ভাসমান অবস্থায় নাই জমিনের উপরেই বর্তমান আছে আছে না আমার নবী
आकाए नामदार ताजदारे मदीना नूरे मुजस्सम शफी मुअज्जम हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि सल्लम উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে সকল সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতিদিন বাদ আসর অনেক অনেক সময় বাদ ফজরও সব সাহাবীদেরকে নিয়ে জিয়ারত করতে যেতেন মাজারে কি করতে যায় আল্লাহর নবী যা করেছেন সেটা জিয়ারত না পূজা সেটা ইবাদত না গুনাহ হ্যাঁ আমার নবী যেই কর্ম করেছে সেটাই আল্লাহর কর্ম তাই না কারণ আল্লাহর কর্ম খারাপ না মানুষ যা বলে তাই খারাপ এখন আসেন এখন পীর পূজা মাজার পূজা মাজার আল্লাহর নবী যা করেছেন আর আল্লাহ যাতে খুশি হয়েছেন সেটা কি পূজা এখন যারা পূজা বলছে মাজার পূজা করছে আল্লাহর নবী জিয়ারত করছে তারা কি সঠিক পথে আমার সামনে বলবেন কালকে সকালে বলবেন তারাই সঠিক তাই না আমার সামনে বলছেন তারা বেঠিক কালকে তাদের সামনে বলবেন না মাজার পূজাই খারাপ কারণ মাজার কার আছে আল্লাহর নবীর মাজার হয়েছে আবু জাহেলের মাজার হয়েছে আবু লাহাবের মাজার হয়েছে ওয়ালিদের মাজার হয়েছে আবু জাহেলের দাফন হয়েছে যেখানে মক্কায় সবচেয়ে বড় বাথরুম কমপ্লেক্স কারো যদি খাওয়া দাওয়ার পরে মল ত্যাগের প্রয়োজন হয় তখন আবু জাহেলের মাজার জিয়ারতে যায় বাথরুমের দরকার হলে আবু জাহেলের মাজারে যায় কারণ আবু জাহেলের যেখানে দাফন করেছে পৃথিবীর সবচেয়ে বড় বাথরুম কমপ্লেক্স যারা হজে গেছেন তারা দেখে আসছেন মক্কা শরীফে এখন মাজার কার আছে ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া নূরে মুজাসসাম শাফিয়ে মুআজ্জম হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে আর এই মাজারে কি লক্ষ লক্ষ মানুষ পূজা করতে যায় যারা মাজার পূজা বলে তারা মুসলমান না যারা মাজারে জিয়ারত করতে যায় তারা মুসলমান আপনারা বলেন ফতোয়া আপনারা দেন আজকে মাওলানা সাহেবরা ফতোয়া দিবেন আজকে যারা আর যারা মাজারে বিরোধিতা করে পূজা করে তারা তারা কি তারা আবু জাহেল আজকের জন্য না কালকে আগামী দিনের জন্য তারা পরশু দিনের জন্য কি কথা ঠিক থাকবে তারপরের দিন আগামী মাস কাম টু দা পয়েন্ট আসেন আমি আসলে শেষ করে দেব আমার কর্কর ভাষা আপনাদের বিরক্তির ভাব আসছে এখন মাজার ফেরাউনের মাজার আছে ফেরাউনের মাজার হইছে ফেরাউনের মাজারে গেলে কি হবে পূজা হবে ফেরাউনের মাজারে গেলে পূজা হবে আর মূসা আলাইহিস সালামের মাজারে গেলে জিয়ারত হবে ফেরাউনের মাজার হইছে মূসার মাজার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে কোথায় হেব্রনে ফিলিস্তিনে আমি গিয়েছি মূসা আলাইহিস সালামের মাজার জেরিকোতে ইসরায়েলের একটা শহরে নমরুদের মাজার হয়নি হইছে ইমাম হুসাইনের মাজার হয়েছে ইয়াজিদের মাজার হয়েছে ইজাইদ ইজিদকে দাফন করেছে আমিও একবার মূত্র ত্যাগ করার ভাগ্য হয়েছিল ওখানে তো জিয়ারত করতে যাইনি ওখানে গেছি আরে আমার দেখলাম যে এস্তেনজার প্রয়োজন হয়েছে তে ওখানে গেলে মানুষ এস্তেনজা করে ওখানে জিয়ারতে গেলে গুনাহ হবে ওখানে মল ত্যাগ করলে সওয়াব হবে কারণ মলটা থাকলে ইবাদত বন্দেগী করতে আরাম হবে না ইবাদতের ব্যাঘাত হবে যার জন্য মাজারে যাওয়া ইমানি কাজ মাজার বিরোধীরা ইসলাম বিরোধী মাজার বিরোধীরা নামাজ বিরোধী
মাজার বিরোধীরা হজ বিরোধী, মাজার বিরোধীরা যাকাত বিরোধী, মাজার বিরোধীরা রোজা বিরোধী। আপনি বলবেন তারা তো দেখি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, এটাও তো সত্য। আমার কথার সাথে এই কথাটা মিল নাই, আছে এক পার্সেন্ট মিল খুঁজে পাবেন না আমার কথার সাথে। কারণ যারা যারা মাজার বিরোধী তারা কিন্তু নামাজ সবচেয়ে বেশি পড়ে, যারা যারা মাজার বিরোধী তারা হজ করে, তারা যাকাত দেয়। আমি যা বললাম সেটার সাথে একটু ভিন্নতা আসলো, আসলো না? এবার আসেন কোন রাস্তায় যাবেন, কি করবেন? তারা আপনার চেয়েও বেশি জানে, আমার চেয়েও বেশি জানে, তাদের টুপি দাড়ি পাগড়ি অনেক কিছু, তাদের সবকিছু কি আছে কিন্তু তাদের কি নাই? ঈমান নাই। এখন নামাজ রোজা হজ যাকাত ইসলাম এগুলির জন্য কি দরকার? ঈমান, তাই না? ঈমান মানে কি? ঈমান মানে আপনার এক, তাই না? এখন আপনার যদি ঈমানটা আসলো, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আসলো, ঈমান গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, এক হইল, আপনি নামাজ পড়লেন, একের সাথে যখন একটা দশ দিলেন, শূন্য দিলেন, কত হইল? রোজা রাখলেন, কত হইল? তারপরে হজ করলেন, কত হইল? যাকাত দিলেন, কত হইল? তারপরে এইভাবে একটার পর একটা ইবাদত করতে থাকলেন, নফল ইবাদত করলেন, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়লেন, এইভাবে লাখ লাখ কোটি কোটি হইতে থাকলো, থাকলো না? এখন এবার আসেন, এবার একটা ফালাই দেন, ঈমান নাই, আপনি নামাজ পড়লেন, কি হলো? একটা জিরো। তারপরে রোজা রাখলেন, ডাবল জিরো। তারপরে হজ করলেন, ট্রিপল জিরো, তাই না? তারপরে কি করলেন? যাকাত দিলেন, চারটা চারটা জিরো। এইভাবে জিরো বাড়তেই থাকবে, জিরোর বোঝায় অডেল অসংখ্য জিরো হয়ে যাবে। আর এই সমস্ত জিরো নিয়ে বলবেন মাজার পূজা আর পীর পূজা থেকে আপনারা বাঁচেন, না হলে ইসলাম শেষ। এখন মাজার পূজা আর পীর পূজা থেকে আপনারা ঈমান রক্ষা করেন, মানে আপনারা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়েও যায়েন না, আবার কোরআন শরীফও আমার সবকিছু। যাক, আমি বুদ্ধি কম, যার জন্য এত ব্যাপক আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর মতো যোগ্যতা নাই। সংক্ষিপ্ত বললাম, আল্লাহ উলামায়ে কেরামরা আলোচনা করবেন, বক্তৃতা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এইভাবে ইসলামটা কি জিনিস, কারা সত্য পথে আছে, এটা আপনারা আপনাদের বিবেক দিয়ে, আপনাদের বিবেচনা দিয়ে, যেহেতু এই জন্য আপনাদের সামনে কথাগুলো বললাম, এখানে যারা আসছে উলঙ্গ অবস্থায় একজনও আসেন নাই, যার জন্য কথাগুলো বলতে আমার কাছে ভালো লেগেছে, তাই না? তারপরে জামা কাপড় তো পরছেন পরছেন, তারপরে কি সুন্দর ইস্তারি করা জামা, তারপরে পায়জামা পরা, হাতে মোবাইল আছে, মাথায় সুন্দর টুপি আছে, মাফলার আছে, চাদর আছে, অনেক বিচার বিশ্লেষণ বিবেক বুদ্ধি সম্পন্ন সব এখানে বসা আছে, তাই না? যার জন্য এই কথাগুলো বলার দুঃসাহস আমি পেলাম। আমার মনে হয় এই দুঃসাহসটা আমি একেবারে খারাপ জায়গায় করি নাই, এখানে একটা এই দুঃসাহস করার মতো সুন্দর একটা পরিবেশ আমি পেয়েছি, তাই না? মানুষ খুব অল্প, কিন্তু পরিবেশটা অনেক বড়, ভালোবাসার ক্ষেত্রটা অনেক ব্যাপক বিশাল। এই জন্য আমি আলোচনাগুলো করলাম, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি হয়তো আপনাদের সেভাবে বোঝানোর মতো আমার যোগ্যতা বা জ্ঞান গর্ব আমার নেই। আল্লাহ মোলামারা আলোচনা করবেন, আসেন সংক্ষেপে একটু মিলাশরী করি, ভবিষ্যতে কখনো সময় পেলে এরকম কোন সুন্দর ক্ষেত্র পেলে আলোচনা করব। আমরা সংক্ষেপে একটু মিলাশরী পড়ি, তারপরে আজকের মাহফিলের প্রথম পর্বের মুনাজাতটা আমি দিব। এই মাহফিল চলবে কিন্তু ফজর পর্যন্ত, ফজরের পরে আপনাদের আবার এই মাহফিলের নিয়ামত আছে, আছে না? কি নিয়ামত?
அச்சுறி புரிய அல்லாஹும்மா சல்லே ஆலா முஹம்மத் அல்லாஹும்மா சல்லே முஹம்மத் வலா محمد ولا يا لسي محمد اللهم صل على محمد اللهم صل على محمد نبی محمد اول و آخر نبی محمد اللهم صل على محمد اللهم صل جاہر پا تینے نبی محمد جاہر پا تینے نبی محمد اللہم صلی علی محمد اللہم صلی نور لالا نور نبی محمد نور لالا نور نبی محمد اللهم صل على محمد اللهم صل علی مولدا ابن نبی محمد علی مولدا ابن محمد اللهم صل علی محمد اللهم صل نور نالا نور نبی محمد نور نالا نور نبی محمد اللهم صل على محمد اللهم صل شفیع عالم جناب نبی محمد شفیع عالم جناب محمد اللهم صل على محمد اللهم صل ولا يا سيدنا محمد ولا يا سيدنا يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك موت ایمان اپنی قبر جواب اپنی میجانر او جان اپنی پل سرات پارے تورو
سلام علی یا رسول سلام علی یا حبیب سلام علی سلام اللہ امت مقتیر کنداری کنتوی اپنی جانی گولا میر فریاد کھانی دیبن تھائی چرانے اپنی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلامات اللہ اپنی مدری آشا اپنی مدر بھروشا میٹھا بین مدر پیپاشا دیئے کو سارے پیالا یا نابے سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلامات اللہ علیکہ اے نبی مدینہ ہوتے شب کی چھوئی پارین دیکھیتے گولا میرے لاش قبرے راکی لے لئیو گو آپنو کو لے یا نہ دے سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلامات اللہ یا رب صلی و سلم وعلا حبیبکا بے جائے رب میرے درود و سلام برغجیدہ نبی پر ہزاروں درود و ہزاروں سلام بروح نبی لاکھوں درود بولے چھن اتائیب و حبیب اللہ توبہ کری اللہ پیو بندھو کرن امرا جانی شکل نبیرہ معصوم تینا الانبیاؤ معصومون شیخیتر شکل نبیرہ جو دی معصوم ہوئے اما در نبی تو نبینا کی امام الانبیاء نبی در نبی نبی در امام تینا امام الانبیاء اما در نبی اشرف الانبیاء اما در نبی بولے چھن جے آمی پتی دین شج جو ادھوئے تھے کہ اوستو پر جن تو شربو نین مو نبوی بارے رو ادھی کی کری توبہ کری تائی ای توبہ کے انہیں انہوں حدیثے بولا ہوئے چھے توبہ تو ام الابادہ توبہ تا ہلو شکل عبادتے مول ایٹا ای جنو اما در کی بینوئی تھکر جنو আমাদের কে আল্লাহর কাছে নিজেদের কে সব সময় বিনয়া বনত আল্লাহর কাছে নিজেকে উপস্থিত করার জন্য কারণ আল্লাহ কি করে আল্লাহ তার বিনয়ী আজিজি ইনকাসারি কে আল্লাহ পছন্দ করেন আল্লাহ হাজার ইবাদত যদি আপনি করেন সেখানে যদি অহংকার থাকে সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে তাই
আমার মাওলায়ে আজম মুফতি আজম মুর্শিদে আজম হযরত আলী আজম চাকুরি সাহেব বলতেন আদম নে কহা মাইনে খাতা কি আল্লাহ নে কহা মাইনে তুঝে বখশে দি ইবলিস নে কহা মাইনে ইবাদত কি আল্লাহ নে কহা মাইনে তুঝ পর লানত দি এর অর্থ ইবলিস কে আল্লাহ হুকুম করেছিল এই মাটি আদমটাকে কি করো তুমি সেজদা করো ইবলিস বলে আপনি এটা কেমন কথা বলছেন সেজদা তো আমি আপনাকে করব আপনাকে সেজদা করে করে আমি আজাজিল কি হয়েছি মুআল্লিমুল মালায়েকা হয়েছি ফেরেশতাদের সর্দার হয়েছি আর আপনি আমার হাতে আমাকে হুকুম করেছেন একটি মাটির অবয়ব তৈরি করে মাটির মূর্তিকে আপনি বলছেন সেজদা করতে এটা তো আমার দ্বারা সম্ভব না আল্লাহ কি করলো সাথে সাথে তাকে লানত দিয়ে গজব দিয়ে বেহেশত থেকে তার সকল পদ থেকে বরখাস্ত করে তাকে এক্সপেল করলো তাকে বহিষ্কার করলো তাকে জাহান্নামে নিক্ষেপ করলো ফেরেশতাদের যে মুআল্লিমুল মালায়েকা ছিল সেই খান থেকে পদচ্যুত করলো তাই না তাহলে আর আদম আলাইহিস সালাম বলছে হে আল্লাহ আমি তো না বুঝে না জেনে ইবলিসের ওসওয়াসায় হাওয়া আলাইহিস সালামের কথায় ভুল বশত আমি অন্যায় করে ফেলেছি আমি আজকে আরাফাতের ময়দানে আবার আমরা দুজন মিলিত হয়েছি কিন্তু তোমার কাবা শরীফে দুটি নাম আছে তোমার নামের সঙ্গে একটি তোমার প্রিয় নাম দেখা যাচ্ছে আরশে আজিমে সেখানে আমি কি দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের সাথে আর একটি নাম ওখানে অঙ্কিত আছে সেই নামে তোমার কাছে তো অন্যায় করেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার কোন রকম যোগ্যতা সাহস কোন রকম সুযোগ আমার কাছে অবশিষ্ট নাই থাকলে তো আমাকে বিতাড়িত হতে হতো না যেহেতু তোমার নামের পাশে আর একটি নাম দেখেছি সেই নামের দোহাই দিয়ে সেই নামের উসিলা দিয়ে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার আমাকে তুমি ক্ষমা করো আমার আল্লাহ বলে মাইনে তুঝে বখশে দি আমি তোমাকে কি করলাম ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য এটার বাংলা অনুবাদ করেছিল মাওলায়ে আজম গাউসে আজম বলেছেন অহংকারী এবাদতি আল্লাহর অভিশপ্ত বিনয়ী অপরাধী আল্লাহর আপনি হাজার এবাদত করেন সেই এবাদতে যদি ভালোবাসা না থাকে মৌলিকত্ব না থাকে লৌকিকত্ব থাকে লোক দেখানোর জন্য হয় আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্য না থাকে মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ছি আমাকে নামাজি বলার জন্য আমি হজে যাচ্ছি লোকে আমাকে আলহাজ বলার জন্য আমি যাকাত দিচ্ছি লোকে আমাকে দানবীর বলার জন্য আমি রোজা রাখছি লোকে আমাকে রোজাদার বলার জন্য তাহলে এগুলো কোনো কাজে আসবে না ইবলিস যেই যা করে বিতাড়িত হয়েছে তাই হবে আর সবকিছু আপনি করবেন সেটাকে আল্লাহ রেজামন্দির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি আপনার মুর্শিদের কাছে গিয়ে আপনার মুর্শিদের মাধ্যমে তার নবীকে খুশি করাতে পারেন আর নবী খুশি হলে আল্লাহ খুশি হবে আর তখনই আপনি ফানাফি শেখ হতে পারবেন ফানাফি শেখ হলে ফানাফি রাসূল হতে পারবেন ফানাফি রাসূল হলে ফানাফিল্লাহ হতে পারবেন ফানাফিল্লাহ হলে বাকাবিল্লাহর দরজায় উন্নীত হতে পারবেন এটাই হলো স্বাভাবিক পদ্ধতি স্বাভাবিক নিয়ম তাই এই তওবা করবেন যারা দূরে থেকে যতটুকু মাইকের আওয়াজ যায় মা বোনরা যে যেখানে আছেন ওখান থেকে আমার সঙ্গে সঙ্গে আপনারা মনে মনে পড়ে নিলেই আপনাদের তওবা হয়ে যাবে আর আমার সামনে ভাই বাবারা যারা আমার সামনে আছেন বা দূরে আছেন ওখান থেকে আমার সঙ্গে পড়ে নিলেই আপনাদের তওবাটা হয়ে যাবে أعوذ بالله
मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तौबा क्या मैंने सब बुरी कामों से और सब बुरी बातों से, सगीरा कबीरा गुनाहों से, ऐ अल्लाह तू बख्श दे, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बैत क्या मैं 20 तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया और मुजद्दिदिया की, ऊपर हाथ खलीफा सैयदना मौलाना हजरत चंदपुरी शाह रदियल्लाहु ताला अन्हु की नियामती इन तरीकों इमामों सालेहों शहीदों सिद्दीकों की, आय अल्लाह मेरे नसीब कर, आय अल्लाह मेरे नसीब कर, आय अल्लाह मेरे नसीब कर। अल्लाहुम आमीन। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या शफी अल मुजनबीन, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। आमीन या रब्बल आलमीन। या अल्लाह या बारे लही खास करके सलातुल असर से लेकर सलातुल मगरिब तक, सलातुल मगरिब से लेकर सलातुल ईशा तक, सलातुल ईशा से लेकर इतनी रात तक जो कोई मिलाद शरीफ क्याम शरीफ आया तल्फस ताऊज़ो तस्मिया खास करके तुम्हारे हबीब पाक के नाम पाक पर, जो कोई दुरूद शरीफ मिलाद शरीफ क्याम शरीफ आया तल्फस ताऊज़ो तस्मिया जो कोई तिलावत कर सके, और खास कर इस मुनाजात खत्म होने के बाद सलातुल फजर तक जितनी तकरीर होगा जितनी तकरीर होगा सबकी उस सिलास तफाइल से, खास करके तुम्हारे हबीब आके नमदर ताज दर मदीना नूर मुजस्सम शफी मुअज्जम हजरत अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की कदम मुबारक की उस सिलास तफाइल से, खास करके गुंबुज़े खजरा की हौसला इस्तफाइल से, खास करके जन्नतुल बाकी और जन्नतुल मुअल्लम तमाम सहाबा शुहदा अहले रसूल औलाद रसूल सबके कदम मुबारक की हौसला इस्तफाइल से, खास करके मौला आली शेर खुदा मुश्किल कुशा अलैहिस्सलातु वस्सलाम की कदम मुबारक की हौसला इस्तफाइल से, खास करके इमाम हसन अलैहिस्सलातु वस्सलाम इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम, खास करके खातून जन्नत माँ फातिमतु ज़हरा रदियल्लाहु ताला अन्हा, खास करके माँ आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा, माँ हालिमतु सदिया रदियल्लाहु, माँ आमीना रदियल्लाहु ताला अन्हा, सबकी कदम मुबारक की उस इलाज तोफ़ाइल से, खास करके इमाम जैनल आबिदीन इमाम जाफर सादिक इमाम नकी इमाम तकी इमाम मूसा रज़ा, खास करके हजरत मारूफ करखी हजरत सिरे सिकती हजरत जुनैद बगदादी पीरानी पीर दस्तगीर गौसुल अजम शाहिन शाह बगदाद ख्वाजा ख्वाजा गरीब नवाज अजमीरी संगीरी, खास करके ख्वाजा ख्वाजा हजरत बहाउद्दीन नक्शबंदी, खास करके ख्वाजा ख्वाजा शेख फारूक सर हिंदी मुजद्दद अल-फ़िसानी की कदम मुबारक की हौसला तोफ़ाइल से, खास करके सुल्तानुल बंगल हजरत शाह जलाल मुजरदी अमीनी हजरत शाहपुरान मुजरदी अमीनी हजरत शाह अली बगदादी ख्वाजा शरफुद्दीन चिश्ती कमीशन मुकेशा मोहसिन औलिया अमानत शाह हजरत सूफी दायम रहमतुल्लाह हजरत शाह मीरान रहमतुल्लाह, खास करके आदम से लेकर आज तक जितनी का उस कुतुब औलिया अंबिया फकीर दरबार गुजर सके सबकी कदम मुबारक की हौसला तोफ़ाइल से, खास कर गौसुल अजम मजमंडरी खास करके गौसुल सकलन गौसुल समदानी कुतुबी अजदानी हजरत चंदपुरी शाह कबला काबा की कदम मुबारक की हौसला तोफ़ाइल से,
खास करके हाजत रवा मुश्किल कुशा बेसरू की सहारा दो जहां की उसीला आका ना सैयदना सना देना जद हम ज्यादा जो चंद पूरी शब भजन के प्ला की कदम मुबारक की उसीला हस्तो या रसूल तमाम हाजिरा ने मजलिस इस दुआ गंडा गाँव में और आस पास हाजीगंज इलाका में रामगंज इलाका में लोग तमाम गुलामा ने चंदपुरी आशिक ने चंदपुरी इस इलाका में सात में जही कहीं इंतकाल हो सके खास करके तमाम हाजिरा ने मजसिन सबों के खानदान में माँ बाप दादा दादी नाना नाना नानी जो कोई गुजर सके सबकी रूह पर इसका सवाब पहुँचा सबकी कब्र अजाब से माफ करो बेहश्तो नसीब करो सबकी कब्र अजाब से माफ करो बेहश्तो नसीब करो तमाम इस इलाका में तमाम कब्रस्तान में गोरस्तान में जितनी गुलामान ने चंदपुरी आशिक ने चंदपुरी खलीफा चंदपुरी इंतकाल हो सके सबकी रूह पर इसका सवाब पहुंचा सबकी कब्र अजाब से माफ करो बेहश्तो नसीब करो खास करके सबकी कब्र में अल्लाह तू जन्नती आराम नसीब फरमा सबकी कब्र में अल्लाह तू जन्नती आराम नसीब तमाम गुलाम आले चंदपुरी आशिक ने चंदपुरी की कब्र में तुम्हारी नूरानी अमल इल्म अदा करके तुम्हारी हर एक वक्त रहमत की साए नसीब फरमा या अल्लाह या बारे नहीं इस महफिल अंजाम देने की जो की जाने वाली इमदद दे सके सबको अल्लाह जजाए खैर अता फरमा खास करके इन सबों के दिल में जो मकसद है सबको मकसद अल्लाह तू मंजूर हो कबूल फरमा सबकी दीन दुनिया दोनों जहान में भलाई करो ईमान के साथ रखो शैतानी गुलबाई से बचाओ शरा शरीयत की पाबंद कर दो नमाज रोजा करने की तौफीक इनायत फरमा कमाई रोजी में बरकत अता फरमा खास करके इन सबों की सगीरा कबीरा गुनाहों को बख्शा करने का अमल करने की तौफीक इनायत फरमा खास करके कमाई रूजी में बरकत आता फरमा तंदुरुस्ती आता करो तंगे दस्ती दूर कर दो दाइन करो सल्ला तू खालास करो खास करके तमाम मोक्ष मुश्किलात आसान करो तमाम तकलीफियां दूर करो जो कोई परदेश में कमाई रोजी कर रहा है सही सलामत से कम हर किस्म तकलीफियां दूर करके कमाई रोजी में हर किस्म तौफीक इनायत फरमा खास करके तुम्हारे तमाम गुलामों को तमाम हाजरा ने मजीद सबू की बीमारी से अल्लाह तो शफा फरमा तमाम बीमारी को आसान करो तमाम बीमारी से अल्लाह तो मुब्तला फरमा तमाम बीमारी से शफा फरमा तमाम बाला मुसीबतों से हिफाजत फरमा तमाम दुश्मनों से हिफाजत फरमा या गौसेफ अक्सर बोले तुम्हारे तमाम गुलामों को जमीन से लेकर आसमान तक इज्जत और ईमान अमान से हिफाजत फरमा खास करके तुम्हारे तमाम गुलामों के ऊपर तुम्हारे रहमत की नज़र करो या रसूल अल्लाह उंजूर हालना या हबीब अल्लाह इस्मा कालना या रसूल अल्लाह उंजूर हालना या हबीब अल्लाह इस्मा कालना या रसूल अल्लाह हिमायत कीजिए हम गुनहगारों पर इनायत कीजिए इलाही ता बुदे खुर्शीद व माही चिरागे चिश्ती आरा कद्री आरा रुशना اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الآفات والبليات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في حيات وبعد الممات إنك على كل شيء قدير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم ارزقنا زيارة النبي
اللهم ارزقنا زيارت مرشد قبلہ چاند پوری اللهم ارزقنا شفاعت یوم القیامہ اللهم مقصود قبولنا غلامن چاند پوری اللهم اعز الاسلام والمسلمین اللهم اعز المملوکات فی بنگلہ دیش اللهم عزت والعظمت مملوکات فی بنگلہ دیش اللهم فرج لنا بدخول القبور حشر میزان والفصرات واختم لنا واغفر لنا والوالدین والجميع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات والاحیاء منهم الاموات انك مجیب الدعوات آمین ایاك نعبد وایاك نستعین اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بحرمة سيد المرسلين بحق بحرمة لا إله إلا الله محمد رسول الله